আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোজাম্মেল শিশির। আজকে টরন্টো থেকে আমরা উত্তর দিকে যাব একটা গ্রাম দেখতে। আমরা চেষ্টা করব আসলে গ্রামের হাট বাজারগুলো নিয়ে আজকে কথা বলার। আজকে আমরা দেখাবো হাটগুলো কেমন, কিভাবে সেখানে তাদের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য উপস্থাপন করেন, বাজারজাত করেন, সেই সাথে হয়তো কিছু মধুর ফার্ম এবং সম্ভব হলে একটা ওয়াইনারিতে আমরা যাব। তো চলুন সময় নষ্ট করে যাওয়া যাক। একটা কথা জানিয়ে রাখি, কানাডাতে কিন্তু বাংলাদেশিও কিছু কৃষক রয়েছেন যারা এখানে জমি সরকারের কাছ থেকে লিজ নিয়ে ব্যবসা করছেন, এক কৃষি কাজ করছেন, বড় বড় ফার্ম। সেখানে বিভিন্ন সময় টরন্টো শহর থেকে লোকজন আসেন পিকনিক করার জন্যে এবং তারা পিকনিক করে আবার টরন্টো শহরে চলে যান, তবে সেগুলো অনেক দূরে। দুই ধারে প্রচুর পরিমাণ গাছপালা এবং এখানকার রাস্তাঘাটগুলো একটু সরু, গ্রামে বুঝতেই পারছেন শহরের রাস্তা যতটা বড় এখানে রাস্তাগুলো অতটা ছোট, অত বড় না, রাস্তাগুলো একটু সরু বাট খুব সোজা সোজা রাস্তা, আপনারা সেটা এর আগেও দেখেছেন। আমরা একটু পরে সেই গ্রামে ঢুকে যাব, তারপরে আমরা সেই বাজারে ঢুকবো, এখানের নাম হচ্ছে স্যান্ডবে। এটা টরন্টো থেকে উত্তর পূর্ব দিকে প্রায় 125 কিলোমিটার দূরে, আমরা এখনই সেখানে ঢুকবো। তো চলুন একটু ঘুরে ঘুরে দেখি কেমন। সব কিছু দেখেন কত সুন্দর করে সাজানো, একেবারে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। এখানে যেমন দেখছেন মিষ্টি আলু, তারপরে সাধারণ আলু, সাধারণ আলুর আবার অনেকগুলো রকম আছে, যেমন সাদা, কোনো কোনোগুলো লাল, তারপরে সুইট কর্ন, তারপরে আছে ব্রকোলি, তারপরে এই যে মূলা, আমরা বাংলাদেশের যে মূলাগুলো পাই এখানে কিন্তু আরেক ধরনের মূলা আছে, যেমন যেটা এই যে গোল গোল, এটাও মূলার একটা জাত। তারপরে বেগুনও আছে এখানে, তবে দাম সবগুলোরই বিভিন্ন ধরনের, কোনো কোনোটা আইটেমের দাম শহরের যে গ্রোসারিগুলোতে পাওয়া যায় কোনো কোনোটার দাম একটু বেশি, আবার কোনো কোনোটার দাম এখানে কম। সব কিছু মিলে এখানে বিষয় হচ্ছে তারা এখানকার কৃষকরা যেটা উৎপাদন করেন সব হচ্ছে অর্গানিক, আর শহরের গ্রোসারিতে যেগুলো পাওয়া যায় সেগুলো অর্গানিক এবং নন অর্গানিক দুই উপায়ে থাকে, বাট এখানে বেসিক্যালি হচ্ছে সব অর্গানিক উৎপাদিত পণ্য, যেটা অনেকটা স্বাস্থ্যসম্মত। কানাডাতে মাশরুমের খুব চাহিদা, আপনারা দেখছেন যে অনেক সুন্দর সুন্দর মাশরুম, ছোট বড় শুকনো নানান ধরনের মাশরুম পাওয়া যায় এখানে। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর চেরি এবং সুন্দর সুন্দর অনেক বড় বড় স্ট্রবেরি। এদিকে যারা ঘুরতে আসেন তারা স্থানীয় কৃষকদের তৈরি বিভিন্ন ধরনের খাবারও কিন্তু টেস্ট করে থাকেন, যেমন হট ডগ, তারপরে বিভিন্ন ধরনের ডোনাট, তারপরে এই যে আপনারা দেখছেন যেগুলো, তারপরে বার্গার, এগুলো সেটা অনেকে খেতে পছন্দ করেন, আবার অনেকে হয়তো খুব বেশি পছন্দ করেন না, এটা এক একজনের উপর ডিপেন্ড করে আপনারা জানেন। তবে যারা আসেন তারা এগুলো খান, কারণ আপনি বুঝতে হবে শহর থেকে এত দূরে আসেন তো কিছু তো খেতে হবে আর কি, কিছু সেই হিসেবে হয়তো অনেকে খান, ঘুরতে ঘুরতে যখন ক্ষুধা লাগে তখন অনেকে খান। আর তাছাড়া আপনারা জানেন যে এত দূরে আসলে কোনো তেমন ভালো কফি শপ নেই। এটা আঙ্গুরের এবং আপেলের একটি ফার্ম, একই সাথে এটা একটা ওয়াইনারি, এগুলো অনেক দূর থেকে লোকজন আসেন দেখতে।
ভিলেজ মার্কেটের আরেকটি খুব গুরুত্বপূর্ণ পণ্য হচ্ছে স্থানীয়দের তৈরি মদ, যেটা লোকালে যারা ঘুরতে আসেন তারা আসলে খুব পছন্দ করেন। একেবারে মেঠো গ্রামের মধুর একটা আলাদা একটা ফ্লেভার আছে যেটা আপনারা জানেন, সেটা অনেকে পছন্দ করেন। সারাটা দিন গ্রামে ঘোরাঘুরি করে খুব টায়ার্ড লাগছে। এখন আমরা টরন্টোর দিকে ফিরছি। এখন আমরা হাইওয়ে 401-এ, আর কিছুক্ষণ লাগবে একদম শহরের ভিতরে ঢুকতে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই কানাডাতে আসার জন্য এই ফার্মের শ্রমিক হিসেবে অ্যাপ্লিকেশন করে থাকেন এবং অনেকেই এসেছেন বলেও আমি শুনেছি। তবে আমি মনে করি যাদের সুযোগ হয়েছে তাদের আসা উচিত। শুধু যে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে আসতে হবে ব্যাপারটা এমন না। যদি কেউ শ্রমিক হিসেবে এখানে আসতে চান, আসতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো তাদের জন্য, তাদের ফিউচার জেনারেশনের জন্য খুবই ভালো। তবে আমি মনে করি যারা এইসব নিয়ে কাজ করেন, যারা যাদের ফার্ম মানে যারা এইসব আইনি সহায়তা দিয়ে থাকেন, যারা বিভিন্ন এজেন্সি আছে, ওই রকম বিশ্বস্ত কোনো এজেন্সি যদি কারো চেনা জানা থাকে তাদের সাথে কথা বলিয়ে তাদের কাছ থেকে এ ধরনের সহায়তা নিয়ে এইসব দেশে আসার জন্যে অ্যাপ্লাই করতে পারেন। আমার মনে হয় সেটা তাদের জন্য খুবই ভালো। যদি লাক ভালো হয় তাহলে তাদের লাইফটা বদলে যাবে, তাদের বাচ্চাদের লাইফটা বদলাতে পারবেন। আপনারা খোঁজ নিতে পারেন, যদিও আমার ঠিক জানা নেই, তবে আমি শুনেছি অনেকে এসেছেন এভাবে, কিছু শর্ত সাপেক্ষে তারা আসেন। আমার মনে হয় চেষ্টা করতে পারেন। সেখানে ILTS বা শিক্ষাগত যোগ্যতার কিছু শিথিলতা আছে, সেসব বিষয় নিয়ে আপনারা কথা বলতে পারেন যেসব এজেন্সি এসব নিয়ে কাজ করে বাংলাদেশের, তাদের সাথে তারা হেল্প করতে পারবে আপনাদেরকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি চ্যানেলটি ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।